Bismillahir Rahman Rahim. Assalamu alaikum wa rahmatullah. Al Amin Islamic Media. Jugo Shrestho Hokkani Olamaye kiramder notun notun alochona pete amader channel ti ekhoni subscribe kore sathe thakun. Hazratul Allama Janab Mawlana Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى آمرا ومخبرا في شان حبيبه في القرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ডানে মাটি বায়ে মাটি সামনে মাটি পিছনে মাটি মাটির হবে বিছানা আসো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজরিন, দেওদিঘি কাসিমুল উলুম মাদ্রাসার দুদিন ব্যাপী বার্ষিক সভার উপস্থিত আছেন এই মাহফিলের রৌনক বক্স আলোচক বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু বকর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতজায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার, আমার বাপের সমতুল্য চাচারা, সম্মানিত বড় ভাই ও ছোট ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নগণ্য গোলামকে এখানে এসে আপনাদের সামনে কয়েকটি কথা বলার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ যারে দয়া করে মেহেরবানি করে বালা হাজতি বা শরীক করে আর যারা আসছি ইতারা ফায়দা কি পেলাম মারার ফজিলত হদ্রুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ইয়া আবা যার আনতা গুদুয়া ওয়া তাআলামা বাবান ইলমি বাবান মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল হে আবু যার তুই সকাল বেলা বাড়িয়ে না জ্ঞান আর উগ্র মাসালা কোরআন হাদিসের একটা মাসালা সম্পর্কে জানি মাসালা সম্পর্কে জানার পরে আন আমল করি ফেরিগো অথবা না পারো খায়রুল লাকা আন তুসাল্লিয়া আলফ রাকাতিন সারা রাত সারা দিন তিয়ে তিয়ে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে দূর সওয়াব হবে ইয়া তোমার আল্লাহ সওয়াব বাড়া দিবে সুবহানাল্লাহি বিহামদিহি সম্মানিত হাজেরিন জীবন হায়াত বরফের মতো গলিদার গলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মালি ওয়ালিদ দুনিয়া আরে আর কি হলো আর দুনিয়ার কি হলো ওয়া মা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাজাল্লা তাহাতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা দুনিয়ার মধ্যে মানুষের হায়াত উগবা গাছর নিচে তেলে গাছর নিচে বলে ছায়া ছায়া যতক্ষণ থাকে উগবা গাছর ছায়া সূর্য এদিকে তুন এদিকে গেলে সূর্য আস্তে আস্তে ছায়া দূরে যায় অনুরূপভাবে মানুষের হায়াত হলে সামান্যটুকু এই ছায়ার মতো কবি এ বয়ান ফরমার আযানুল মারই হিনা তিফিনু ইয়াতি ফাতাহিরুস সালাতি ইলাল মামাতি দলিলুন আন্না মাহয়াহু ইয়াসিরুন কবি হতে দুনিয়ার মানুষ অনার পরে ভূমিষ্ঠ অনার পরে সন্তান হানার মধ্যে আজান দিয়া গেল একামত দিয়া গেল এই আজান এগার একামতর নামাজ হেন নয় আজান আর একামত আজান দিলে মত একামত আল্লাহ জামাত আল্লাহ মানুষ অপেক্ষা করে অনুরূপভাবে আর যারা আছে দুনিয়ার মধ্যে এই আজানের পরে একামতের পরে জানাজার নামাজ আল্লাহ অপেক্ষা করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বয়ান ফরমায়ন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়া ইরতাহালাতিল আখিরাতু মুকবিলাতান দুনিয়া যত তার আর পিছনে যার সামনে আখিরাত সামনের জেনে কেউ মানুষ খেরানে আর তুন গাড়ি উঠতে দেয় সিডাং যাইবেলাই যত গাড়ি আন সিডাং ইকে যার খেরানি আর পিছনে পরের অনুরূপ ভাবে এই দুনিয়ার হায়াত তান সংক্ষিপ্ত হায়াত আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়ে দিয়েন এই হায়াতের বাজার আস্তে আস্তে হমাত আছে হমতে হমতে শেষ পর্যন্ত একদিন ঢাকায় যাবে হাত্তা জুরতুমুল মাকাবির কবর যাত্রা ঢাকায় যাবে আর তাইবার সুযোগ নাই এক সেকেন্ড তাইবার সুযোগ নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমার এই দুনিয়ায় আস্তে আস্তে আর পিছনে যার সামনে আখিরাত এর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমার ফাকুনু মিন আবনাই দুনিয়া ফালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন কিছু দুনিয়াদার মানুষ আছে আর কিছু আখিরাতদার মানুষ আছে ও দুনিয়ার মানুষ ফাকুনু মিন আবনাইল আখিরা আখিরাতদার বনো ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া দুনিয়াদার নবন্য কি আল্লাহ হইতারনি ফা ইন্নাল ইয়াউমা আমালুন এই দুনিয়ার জীবনের আমল গ্রহণ জায়গা ওয়ালা হিসাবুন হনা হিসাব দিয়া বইতন ওয়াগদান ওই আখিরাতের ভয়াবহ ময়দান 50000 বছরের ওই ময়দান তিয়ে তা পরিবদে সূর্য মাথার মরাইবদে 70 হাত পর্যন্ত গামর হারণে ওই আখিরাতের মাটি বিজিয়ানা থামা হইবদে এই অবস্থার মধ্যে তিয়ে তা 50000 বছর তিয়ে তা পরিবদে এডে কি দিয়া পরিব হিসাব ওয়ালা আমালুন এডন আমল করার সুযোগ নাই এটা লাই নিজের জীবনের একটা দামি বানাই কোরআন হাদিসের মাহফিলত আয় না কিছু শুনি আমল আল্লাহ কি করি চেষ্টা করি আল্লাহ ব্যক্তিগত আমলের নিয়ত শুনি আল্লাহ তৌফিক দান করুক বেমহন আমিন সম্মানিত হাজিরিন এই কোরআনের হারহানা কোরআন হাদিস এর শিক্ষা দিয়া যা এই কোরআন কেল্লা প্রয়োজন আর দরকার কি মানুষ তিনজন বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাদ্দিস ফকি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহিস সালাম মুফতি তাকি উসমানী এইবার করাচি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বুখারী শরীফের দরস দে এইবার দরসে বুখারী নামে এনামুল বারী দুরুসে বুখারী কিতাব বারী এইবার প্রথম খণ্ডের মধ্যে আছে 172 পৃষ্ঠা জারায়ে হুসুলুল ইলমে ইলম অর্জন করার মাধ্যম হওয়ান আছে আর তিন না এক কারণ কি মানুষ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ইলম অর্জন করিব হাত দিয়ে নাই দরিদ্র হইতে কিমদে এই জিনিসটা ঠিক আছে কিনা তক আ সিন্দা মিললে হইতে আ তো সুতা জানে বেজুতা আছে আদি এনে কান জানার মাধ্যম শীতকাল লে গরম হাল ঠার ভাই ইয়ান টিকতা আলি আল্লাহর বড় নিয়ামত চোখ দিয়ে আল্লাহ চোখ দিয়ে ছায় না এই জিনিসটা গম না হারা বোঝা যায় দুইয়ান নাক দিয়ে আল্লাহ সুগন্ধনে দুর্গন্ধ বোঝা যায় তিনয়ান খান দিয়ে আল্লাহ সত্যরে মিথ্যা আছাই করে বললে শোনা যায় আল্লাহ আর কান জিহ্বা দিয়ে ঠেস করা যায় সাত বোঝা যায় ওই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে না পাঁচটা জিনিস বোঝা যায় আল্লাহর বড় নিয়ামত এই পাঁচটা জিনিস আল্লাহ যে দিয়ে ওই পাঁচটা জিনিসের নিয়ামত শুকরিয়া আদায় করি বললে যদি মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে ওই পাঁচটা বড় বড় নিয়ামত শুকরিয়া আদায় করবে সুবহানাল্লাহি বিহামদিহি জানি কি আল্লাহ জিহ্বা দিয়ে হ্যাঁ জিহ্বা হয়তো মজা বুঝে নয়তো বেমজা বুঝে ফজরের ফরজ নামাজ দুই রাকাত মুহাদ্দিসিন کرام লেখেন হযরত ফজরের ফরজ সাহাব দুই রাকাত যদি অনেকে যদি ঠিকমতো আদায় করে তো এই জিহ্বার বেমজা আর মজার শুকরিয়া আদায় দিবে সুবহানাল্লাহি বিহামদিহি আর এর পরে নাক দিয়ে আল্লাহ নাকল সুগন্ধি দুর্গন্ধ ইয়ান সামনে পিছনে ডানে বাঁয়ে চতুর্দিক দিয়ে কি করা যায় অর্জন করা যায় জোহরের সরিহাত ফরজ নামাজ যদি কে আদায় করে হদা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত শুকরিয়া আদায় দিব এই নাকর দেয়া নিয়ামত আর হান দিয়ে আল্লাহ হানদন হানার মাধ্যমে মানুষ চতুর্দিকে আওয়াজ শুনে অনুরূপ ভাবে আসর সরিহাত ফরজ নামাজ যদি মানুষ আদায় করিব হদে এই আল্লাহর দেয়া নিয়ামত হানো শুকরিয়া আদায় দিব সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ চোখ দিয়ে সামনেও দেহে ডানেও দেহে বাঁয়েও দেহে কিন্তু পিছনেও দেহে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ যদি কে আদায় করে চোখের নিয়ামত আদায় হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদিহি আর আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়া দিয়ে শীত গরম বুঝিল আল্লাহ ঠান্ডা গরম চতুর্দিকে দিয়ে ডানে বাঁয়ে সামনে পিছনে যেদিক দিয়ে আইব না কেন বোঝা যায় এছাড়া সরিহাত ফরজ নামাজ যদি কে আদায় করে তাহলে এই যে আল্লাহ নিয়ামত দিয়ে নিয়ামত শুকরিয়া আদায় দিবে সুবহানাল্লাহি বিহামদিহি সম্মানিত হাজরিন আজ মানুষ নামাজ তো দূরে অথবা ফল্লিও ঠিক মতো না পড়ে আদায় না করে অথবা রুকু হলে সিজদা নয় কেরাত হলে এই বয়ানি ঠিক নেই শিখা পড়ি এই শিখানোর মার্কাজ জায়গা এই মাদ্রাসা সম্মানিত হাজরিন হইতে চাইলাম যে মানুষ জ্ঞান অর্জন করে দে তিনটার মাধ্যমে একখান দিকে পঞ্চ ইন্দ্রিয় হয়তো পঞ্চ ইন্দ্রিয়র একটা সীমাবদ্ধতা আছে কেন সীমাবদ্ধতা অত অসুখ হইয়ে অসুখ আনার পরে ওষুধ খাইলে কেন হইব ইয়ান পঞ্চ ইন্দ্রিয় বুঝিন না পারে চকর জিয়ান দেহানি ইয়ান হানত দাঁড়ায় না জিব্বাত যারা জিয়ান অর ইয়ান নাকত দাঁড়ানো সীমাবদ্ধতা আছে এক কথাই এই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান অর্জনের মাধ্যম যেয়ান দি শেষ ইয়ান দি আকলের হাত শুরু হয় এক পর্যায়ে আকলের জ্ঞান আকল দিয়ে জ্ঞান অর্জন করার মাধ্যম আকল দিয়ে জ্ঞান অর্জন করা দেয় পর্যায়ে অনেক কাজ শেষ হয়ে যায় দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য লাভ হলে বউফুয়াল হয় না সংসার সুন্দর সরবদি আকল দিয়ে বুঝিতে পারে কিন্তু ও দুনিয়ার মানুষ কবরের জগতত কবরের জনের পরে হাসরের ময়দানত জান্নাত জাহান্নাম ফুলসিরাত আল্লাহ হিসাব লবদে আল্লাহ বামল নামা ডান হাত দি মানে বাম হাত দিবে আকল দি বোঝানো যায় ইয়ান বোঝানোর মাধ্যমে বললে আরেকখান আছে আর না বললে কি ওয়াহি ইয়ার নাম কোরআন ইয়ার নাম হাদিস এটা লাই এই সামান্য দুনিয়ার জীবন ইয়ানোর পিছনে ফেলি সামনে যে অডেল অসংখ্য হায়াতের জীবন রইয়ে হদে ইয়ান আল্লাহ বলি জ্ঞান অর্জন করি আল্লাহ বলি এই কোরআন এবং হাদিস লাই এবেন হইলে বেশি কি না জানি দের কোরআন হাদিস হদে লাগিয়েলো তখন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুলিক হাদিস শরীফের শেম হয়তো আলেমন নয়তো শিক্ষার্থীগণ জ্ঞান অর্জন করন তিন নম্বর নইলে একা শুনিয়া না আমল করন নয়তো বা অন্তত বেনা ফেললে যারা কোরআন হাদিস ওরা আলেমী তারা একান মহাব্বত করন ইয়ার সেরিগানোর বাদ দিন যেন সেরিগানোর বাদ যদি জন দয় অনেক ধ্বংস হয়ে যাবেন গো এত লেখা লাগিয়ে দে তাহরি মানুষ বলে মাদ্রাসা ছেড়ে দিই গরু সরারের দিন গরু সরার দেয় হুজুরে ফরাদ দেখুন নে হয়তো কাতার ওই যে মসজিদের কাতার আছে দে নিয়মল দেখি ইসলামী নিয়মল দেখি প্রথমে পুরুষ দিয়ে আইব তারপরে ছোট বাচ্চা দিয়ে আইব তারপরে খুনসা দিয়ে আইব তারপরে মেয়ে ফকল দিয়ে আইব এখন ফকল ন বুঝার ওদুর খুনসা হওয়ার দিন কি আবার এত ন বুঝিলাম পুরুষ বুঝিলাম বুড়া ভুয়া বুঝিলাম মেয়ে ভুয়া বুঝিলাম খুনসা হওয়ার দিন এত ন বুঝি হয়তো খুনসা মানে হলে যে মেয়ে ভুয়া নয় মরুত্ব নয় ইয়া হনে ফুলনি ওই বাদ দি গরু চড়াতে মানুষই বেফুলনি ফুনারা ভরে দিন তে জাল বেঁচে গিয়ে আরে দেহের দে উগ্র সোনালি রঙের মাছ পাইয়ে সোনালি রঙের মাছই বা জিয়াতা আসিল বেচতে লগিয়ে আরে উজিরে মাছ কিনতে গিয়ে উজিরে মাছই বা লইছি মাছ লইয়াই যাতে জিয়াতা আছে বাদশায় দেখতে হরিবা অত্যন্ত অদমুখ ব্যক্তি বাইসতে এমনি হদই বেতারে লইয়াই লইছে এই সাত দিনের ভিতরে যদি ইবা জুরানি দিন না ফরজ তাহলে তোর কত এই তের বাদশা মানে কাইলামি কি আছিল জুরজার মুল্লুকতার জেন হয়েন কতল বস কত বেচারা সাগরের নিজে মাসুককে পেয়ে ইতে আবার জুরা হড়ে দেব ইতে বয়সটা পর্যন্ত জালবাই চাইয়ে নফা চিন্তা ভাবনা করি কথা আজি তো শেষ চিন্তা করি করি যা আতিককে মি কে মনত ফুরগে ওই কুনসার হতা মনত ফুরি হতে যাক খল্লা জেলে যোগ্যই অন্তত বাদশার কুনসার হতান হইছে গইয়ে খাইয়া যায় হত না ভাই তুই এ কেন করিবি হাদুজুর আরেকটা হতা আছে কি হতা হাদুজুর মাসি বা তো খুনসা হত খুনসা কি হজে মেইফোনা মরুত না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা লাই মাদ্রাসাটা দিতে এলো লামাস গরু সরাইলো লামাস সম্মানিত হাজিরিন ওনার সামনে আয়াত তেলাওয়াত করবি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম কুরআনের কিছু আয়াত আছে যে আর অর্থ আল্লাহ ছাড়া কে না জানে আল্লাহ ভালো জানে ইবা এন উক্ত মহান কিতাব জীবের মধ্যে হন সন্দেহ নাই মুত্তাকিয়ক কল্লাই ইবা হেদায়েত প্রশ্ন উত্তরে মুত্তাকি আল্লাহ মুত্তাকি তো এনে মুত্তাকি আবার ইতর আল্লাহকে হেদায়েত আল্লাহ কুরআন শরীফের শরীয়তের মধ্যে এই কুরআনের মুত্তাকিল্লাহ হেদায়েত বলে হই মুসলমান আল্লাহ হেদায়েত বলে হই মুমিন আল্লাহ হেদায়েত বলে হই সমস্ত মানুষ আল্লাহ হেদায়েত বলে হই আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্য আয়াতের মধ্যে মুত্তাকিন হকল আল্লাহ হেদায়েত বলে হইয়ে আর যোগ্য আয়াতের মধ্যে আল্লাহ বয়ান ফরমার ওয়া নাসাল্লা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন আর রাসূল ওনার প্রতি এই যোগ্য কিতাব নাযিল করে গিয়েছে কিতাব সুস্পষ্ট বেগিন বাঙ্গি বাঙ্গি বর্ণনা করে দিই ওয়াহুদান ইবাস পথ প্রদর্শক পথ দেখাইব ওয়া রাহমাতান এবং রহমত ওয়া বুশরা সুসংবাদদাতা লিল মুসলিমিন মুসলমান আল্লাহ ই বললে সুসংবাদদাতা রহমত হেদায়েতকারী আর গায়াতের মধ্যে আল্লাহ বয়ান ফরমার ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ও মানুষসকল তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে বিরাট এক মাউইযা উপদেশ বাণী এসেছে ওয়া শিফাউল লিমা ফিস সুদূর অন্তরের মধ্যে যত রোগ আছে এই ব্যক্তির দূর করে দিবে আল্লাহ ইবা কিতাবের শে হুদা ওয়া রাহমা ইবা হেদায়েতকারী ইবা রহমত লিল মুমিনিন মুমিনের কলব তাহলে মুত্তাকিন আল্লাহ মুসলিমিন আল্লাহ মুমিন আল্লাহ আর গায়দ আল্লাহ বয়ান ফরমান شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان এই কুরআন আল্লাহ রমজান মাসের মধ্যে নাযিল করবে এই কুরআন হুদাল লিন্নাস সমস্ত মানুষের জন্য এটা হেদায়েত এখন শরীয়তের মধ্যে শরীরহন হেদায়েত বাহাদা সেই প্রকার মানুষ আল্লাহ তফসিরে বাইজাবি কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি এবার সমাধান দিয়ে দেখে ইউনা আয়াত হাদের সমস্ত মানুষ কাফের মুশরিক বেঈমান ইমানদার বেদগুনে এই কুরআন উক্ত হেদায়েত পাবে ইয়া তোমরা আরাকনা বেশি বেশি যারা মুমিন ইতারা ইয়া তোমরা যারা বেশি বেশি ইতারা হলে মুসলিম সব সাইদে যারা বেশি বেশি ইতারা হলে মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন আরাকায়াত বায়া ফরমার তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা হে রাসূল আমি এই কুরআনকে আপনার উপর কোনো কষ্ট নিবেদিত করার জন্য কষ্ট দেওয়ার জন্য নাযিল করি নাই এই কুরআনটা হচ্ছে তাদের জন্য যারা ভীতি প্রদর্শন করে করে দুনিয়াতে চলতে চায় যারা ভয় করে আল্লাহরে ডরায় মুত্তাকি যারা ইতার আল্লাহ কুরআনি আর মুত্তাকি বলতে বুঝিতে এখন সমাজের মধ্যে উল্টা হরিমা উল্টা জিবা সবচেয়ে বেশি তাহাজ্জুদ নামাজ পড়ে নফল নফল নামাজ বেশি পড়ে দোয়া দিয়া বেশি পড়ে জিকির আজকার বেশি করে বেশি বেশি হজ উমরা করে ইবারা আর বেশি মুত্তাকি বলি তারি এগিন আছে তবে এগিনের সাথে যাতা আবার মানুষ ইবা সুদর মধ্যে লিপ্ত গুসর মধ্যে লিপ্ত আর জনের হক খানির মধ্যে লিপ্ত এই সমস্ত এগিনতে লিপ্ত আছে কিন্তু আরো অগিন্ন সাথ আসলে মুত্তাকি শব্দ অর্থ হল কি পরহেজ করনেওয়ালা জিন আল্লাহ হারাম করে দিয়ে ইনারা হারাইন সারিদন ইয়ার নাম হল মুত্তাকি ইবার নাম মুত্তাকি قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن عبد الناس ও আর উম্মতকল হারাম সারিদ হারাম সারিদ তোলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহর গোলাম বনিতারিবা আল্লাহর গোলাম বনন না হলে সবচেয়ে আল্লাহর কাছে বড় ব্যাপার আল্লাহর গোলাম বনা করতে এই মেরাজের সময় মধ্যে আল্লাহ রাসূল তাআলা নিয়ে আল্লাহ বিরাসূলিহি ওয়া বিহাবিবিহি না হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ এর হদি বিআবদিহি আল্লাহর গোলামরে নিয়ে বলি হ আব্দুল শব্দ আরবি হযরত ঈসা আলাইহিস সালাম যখন ছোট অবস্থা মরিয়ম আলাইহিস সালাম যখন কুলল্লাইন আইসে সমাজের মধ্যে এসে মরিয়ম আলাইহিস সালামের জাতি দরগে তোমার তো স্বামী নাই তুই ফুয়া হরে গেলা তখন মরিয়ম আলাইহিস সালামে কোন জবাব নদের কি হল ফাশারাত ইলাইহি মরিয়ম আলাইহিস সালামে ওই ঈসা আলাইহিস সালামকে দাহা দিয়ে ইশারা করি তখন ওই জাতি কল হদ ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা বিল মাহদি সাবিয়া ও মরিয়ম কি পাগলামি হতাও এই ছোট বাচ্চা এটা হতা হইতারি বনে তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ জবান খুলে দিয়ে সর্বপ্রথম মুকতকুনজিবা বাইর করে দিয়ে এই বললে ক্বালা ইন্নী আব্দুল্লাহ হে দুনিয়ার মানুষ জানি নাও আই আল্লাহর গোলাম লাই ইস্তানকিবাল মাসীহ ইবন মারইয়াম আই ইয়াকুনা আবদাল লিল্লাহ ঈসা আলাইহিস সালাম নিজের নশরমাই আল্লাহর গোলাম বলি হইতে আল্লাহ এই সমস্ত জিন এবং মানুষের সৃষ্টি করে দিকে আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহর গোলামি করি আল্লাহ সমস্ত মানুষ এবং জিনের সৃষ্টি করে দিকে আল্লাহর গোলামি আল্লাহ এত না আল্লাহ এত ডাক দিব তখন আল্লাহ ডাক দিয়া না কি হয় আর বান্দা কলমের মধ্যে ঢুকো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ও আর গোলাম কলার গোলামের মধ্যে ঢুকো এই গোলাম বনিয়া না তুমি জান্নাতে ঢুকো গোলামত হদ্দাল গোলাম বনিত ফরন না সবচেয়ে আল্লাহ আছে বড় ব্যাপার সম্মানিত হাজেরিন মুত্তাকি মানে আর জিয়াম বলি সুরিয়াম না মুত্তাকি মানে লিখি সুদ গুসারি দ আর দেশের মধ্যে হারামত লিপ্ত অথচ মেশে নো জানে ডাঙ্গাটিয়া লাগাইয়ে এই মনে করে কিছু না হবে অথচ মানুষ সবাই ঠিক মতো নাসক্ত নামাজও পড়ে তাহাজ্জুদ নামাজও পড়ে বেকিন করে কিন্তু ডাঙ্গাটিয়া লাগানো হারানে এই ডাঙ্গাটিয়ার দ্বারা হারাম হওয়ার হারানে আল্লাহ রাসূল বয়ান ফরমান এই হারাম হাই 40 দিন পর্যন্ত এক লুকমা হারামের হারানে 40 দিনের ইবাদত আল্লাহ কবুল না করিব নাউযুবিল্লাহি মিন যালিক এটা তাহাজ্জুদের নামাজে কি হইব হারামত বাঁচা করিব হারামত বাঁচা তারপর আল্লাহ কবুল করিব सम्मानित हाजरीन এই কুরআন কেলাইছি কারণ নাকি আমাজন জঙ্গল বিশ্বের মধ্যে সারা বিশ্বরে ভাগ করি 20% 20% জায়গা হইছে আমাজন জঙ্গল আর দেশের মধ্যে আর এই দেশের আয়তন হইছে কি 1,46,570 বর্গ কিলোমিটার কিন্তু আমাজন জঙ্গল যেন আছে ব্রাজিলের মধ্যে দক্ষিণ আমেরিকা কা সামনে কেন আগে সামনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 55 লক্ষ বর্গ কিলোমিটার 70 লক্ষ বর্গ কিলোমিটার দিকে আমাজন জঙ্গলের আয়তন এডে অসংখ্য প্রকারের গাছগাছালি প্রাণী অসংখ্য এত সুন্দর জঙ্গল উগ্র মানুষের তো মনে হয় না এত না আমাজন জঙ্গল চাইতে মনে হয় এটা ডুকিয়ে সকালবেলা ডুকিয়ে ডুকিয়ে না সৌন্দর্য সেতে যেতে সেতে যেতে এন অবস্থা এই যাতে মাগরিবের আজান একখানা একখানা আদান আদার তখন বিশাল বিশাল প্রাণীর গর্জন শুনে ডল্লার এখন হাইয়ে দেখো এখন কেন আর অবস্থা কি হবে এখন তখন আরেক রাতে আরো বইলা আরেক রাতে আরো বইলা হঠাৎ করে এক সুন্দর মানুষ আবির্ভূত হই আবির্ভূত হই হলে তুই জ্ঞান ভুল করি গিয়ে এর মধ্যে জীবন কান্ন করি গিয়ে আর আসি হনর পথে এই রাত্যান কি করো অপেক্ষা করো এবং উগ্র বই দি আগামী হাল সকালে যাতে তুই আনন্দি সফর শুরু করিবে এই বই ইবে অনুযায়ী যাইবে যদি নজব হয় তাহলে তোমার বাগবাল লোকে হতরত থাই বেলা কি উঠান না হবে হিংস্র প্রাণী তোরা খাইবে তাহলে মানুষ হয় যদি বরাবর বই অনুযায়ী নসলত দর তাহলে স্বাভাবিক এবারে কে বেলে বাগবাল লোকে খাইবে অনুরূপভাবে দুনিয়ার মানুষ এই দুনিয়ার জীবনের মধ্যে এই একখান জঙ্গল হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ও উবাই তাকওয়া হার একখানা হইতারণে আরেকটা জানা আছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার ও আমিরুল মুমিনিন তাকওয়া হইলে কি অনে হন সময় দুইটা হদ্দি কানা জাতীয় জায়গা এই সময় ইন্ডিয়া একটন না হন হদা একটি ক্যাঙ্গুরি একজন হদে খররে এম ভাবে জড়াই ফেলাই যাতে কাঁটা নবাজে হদে তাকওয়া হইলে কি ইয়ান দুনিয়ার মধ্যে সুদগুসর জঙ্গল আছে কাঁটা আছে তারপরে জেনার কাঁটা আছে দুনিয়ার জুলুমর কাঁটা আছে নফসর কাঁটা আছে শয়তানের কাঁটা আছে এই সমস্ত কেড়াতুন বাসি বাসি চলা করিব এই সমস্ত কেড়াতুন বাসি বাসি চলে পেল্লা বলি যে জিনিস দরহার ইবান নাম বলতে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বায়ান ফরমান কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল عزيز الحميد او نبي অনের প্রতি এনব্বই কিতাব নাযিল করগি যে কিতাব দিয়ে না অনেক সব মানুষ সকলরে সমস্ত মত পথ যত আছে কোরআন এবং হাদিসের মতন লিখে আলোর পথ এই কুরআন এবং হাদিসের পথ ছাড়া যত মতবাদ আছে এর ব্যক্তির নাম হলো কি যুলুমাত। যুলুমাত শব্দ আল্লাহ বহুবচন ব্যবহার করি কিয়া পৃথিবীর মধ্যে সোজা সরল পথে ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথে এর বাইরে যত বাঁকা বক্র পথ আছে ও ব্যক্তির হলো কি শয়তানের পথ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একবার লম্বা দাকি আর আকিনা দাহাইয়ে এবং লম্বা করে আশেপাশে অনেক মানুষ এই সুজা পথ চলিব আল্লাহ বলে যে জিনিস সদরহার ইবান নামুল আল কুরআন আল্লাহ ইবারে নূর নূর বলে হই উগ্র নূর 101 এক বচন এবং অন্য আয়াত নিজে আল্লাহ বয়ান ফরমান ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনসাল্লা আল্লাহর প্রতি ঈমান আনো রাসূলের প্রতি ঈমান আনো ওই নূরের প্রতি ঈমান আনো যে নূর তোমার উপর নাযিল করা গিয়ে এবারে নূর হদে তাল্লাই দুনিয়ার মধ্যে যত প্রকারের অন্ধকার আছে যত প্রকার গুমরাহির পথ আছে ব্যক্তির অন্ধকার একমাত্র পথ একমাত্র সুন্দর এবং আলোকজ্জ্বল পথ এবার নাম বলতে কি ইসলাম এবার নাম বলতে কোরআন এবং হাদিসের পথ। সম্মানিত হাজরিন এই কোরআন ও হাদিস শরীফ আনাসাম তেলাওয়াত ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা এই কোরআনের মাধ্যমে আল্লাহ বহুত জাতির সম্মানিত করে গিয়ে অনেক ওরে নিয়ে আর ওয়ায়াউ বিহি আহরিন এই কোরআনের আয়াতুল লই কোরআনের হুকুম হাকামাল লই বেয়াদবি করার কারণে দুনিয়াতে নিস্তান আবুদ করে দিয়ে অনেক জাতি। এই কোরআনের সাথে রাখিলে কোরআনের কিছু অংশ যদি হাত দয় কি ফজিলত বুখারী শরীফ হাদিস কিতাবু ফাযাইলুল কোরআন কিতাবু ফাযাইলুল কোরআনের মধ্যে হাদিস হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আন্না ইমরাআতান জাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা বৈ শায়রিয়া আল্লাহ রাসূল আছে যে তুলিয়া হাবালাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ রাসূল আয় সিদে আর নফসানরা অনহাবে সবে দিবাল্লাহ অনেছেন আর বিয়া করিতে তখন ফানাযরা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাক্কাদা নাযরা ইলাইহা ওয়া সাওয়াবাহু সুম্মা তাআতা রাসাহু এঙ্গুরি সাইয়া আল্লাহ রাসূল সানা করে মাতাওয়ালা মাই ফেলে লামনে মেফে বুঝিতে গিয়ে ফালাম্মা রাআতিল মারআতু আদনাহু লাম ইয়াকদি বিহা শাইয়ান মেফে বুঝিতে গিয়ে আর প্রতি আল্লাহ রাসূলের হন কি দরহান নাই সুতরাং ফাজালাসাত বগি যাইতে বগি হই ফাকামা রাজুলুন মিন আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নলাই বনে কলার রসুল বয়ান ফরমায়ন ও আসহাবি হাল ইল্লা কামিন শাই তুমি বিয়া করতে সর মহারণা দিতে পারিবে নি এনে বিয়া করতে চাইলে তো মহারণা লাগবে বিয়া ফরস বিয়া ওয়াজিব বিয়া সুন্নাত বিয়া মুস্তাহাব বিয়া হারাম বিয়া মাকরুহ তাহরিম হারাম বলতে কি দুইয়ান বল লাগিব একখানা হচ্ছে কাইলার বল স্ত্রীকে জৈবিক চাহিদা পূরণ করার ক্ষমতা রাখতে হবে আর একটা আছে মহানা দিবার কুরফুস দিবার ক্ষমতা হইবে তো বিয়া করিতে হইবে নলি বেলা বিয়া করান হারাম রোজা রাখ করিবে কিছু আছে নি বিধি বেলা ফাকাল লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ রাসূল আল্লাহর কসম আর তো কিছু নাই তোই হতে কিছু না তাহলে একটা হাজ গরম ফাদহাব ইলা আহলিক ফানদুর মাদা তাজিদু শাইয়ান বারিজ কিছু ফনেছ লইউ ফাদহাবা সুম্মা রাজা গইয়ে কিছুক্ষণ পরে ফিরে এসে ফাকাল লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ হাদা আল্লাহ রাসূল আর কিছু না ফাইলাম আল্লাহ রাসূল আবার কি আর ইযহাব ইলা আহলিকা ওয়ালাউ খাতামান মিন হাদিদ ওগবা লোয়ার আন্টি হলো না ফাইবে ওগবা লোয়ার আন্টি হলো ফনেছ আবার গিয়ে ফাদাহাবা সুম্মা রাজা ফাকাল লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল আত তো এবারে ওয়ালাউ খাতামা মিন হাদিদ ওয়াল ওয়ার আন্টি পর্যন্ত নাই আত ওয়ালাকিন হাযা ইজারি হতে কিন্তু আত তো লঙ্গি ফরকি দে ইয়া না সাহাল যে বর্ণনাকারী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমাত দে হযরত তখন ইবার গান মধ্যে একটা লুঙ্গি আছে আর কিছু নাই তখন আল্লাহ রাসূল হদ দোয়া এই কথা হইলা দুনিয়া মাদা তাসনাউ বিক ইয়ান দি কেন করিবে ইল লাবিস্তাহু লাম ইয়াকুন আলাইহা শাই ইয়া তু বললে তোমার বোর গাথাই বলে আর ওয়াইল লাবিল ইয়াকুন লাম তা ইয়াকুন আলাইকা শাই ইবে বললে তোমার গান নতা ইয়ান কেন করিবে তখন ফাজালাসা লোক মানুষরা বগেল গই সুম্মা খালা মাজলিসু দীর্ঘক্ষণ অতিবাহিত ফাকামা মানুষটি এই যে বললা ফারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিয়ান আল্লাহ রাসূল দেহতে মানুষে জারগই ফাআমারাহু বিহি আল্লাহ রাসূল হদ ওয়াই বেরকা দাওসা ফাদুইয়া বিহি দায়েননি দায়ানুর ফরফসাল্লাহ দে হাল মাআকা মিনাল কুরআন তোমার থেকে কুরআনের কিছু আছে না ক্বালা নাম মানুষ সাহাদা আছে ইয়া রাসূলুল্লাহ তু কিছু অংশ সূরাতু কাজা আদহা গনি গনি হওগ সূরার হতা হই হওয়ার পরে আল্লাহ রাসূল হলো দেখি ইযহাব ফাকাদ মাল্লাতুকা বিমা মাআকা মিনাল কুরআন আল্লাহু আকবার ও সাহাবী যাও আতাকরাউ হুন্না মান যাহরি কলবিক তোয়ে গো নাই সূরা ও মুখস্থ করিতে দিবেনে হদি রাসূলুল্লাহ কার নাম আই মুখস্থ করিতে দিগম তো আল্লাহ রাসূল ইযহাব ফাকাদ মাল্লাতুকা বিমা মাআকা মিনাল কুরআন যাও যে কুরআন এই ফয়ুকুজুরার বিনিময়ে তোমার আই মে ফেরে বিয়াদি ফেরে না সুবহানাল্লাহ কেন কুরআন হানাফি মাযহাব মত তবে এখন বর্তমানে জায়েজ নেই সাইয়ন আবার হদে মোল্লা সাহেব তো হলো আবার সাইয়ন কুরআন হারাই মাযহাব মত জায়েজ নেই শাফি মাযহাব মত জায়েজ আছে দন নাম কিন্তু হারাই মাযহাব জায়েজ নেই মাল লাগিব মাল মোহরা লাগিব মোহরা দন না ফরজ সুন্নাত না ওয়াজিব না মুস্তাহাব না নফল না ফরজ ফাআতু হুন্না উজুরাহুন্না ফরিদা আল্লাহ হদিয়া তাড়াতাড়ি কা ফরজ হিসেবে মোহরা না আদায় করে দিও মন সন্তুষ্টি সহকারে কি করি দো আদায় করি দো সম্মানিত হাজরিন আরেক বিষয় এরপরে আমার দেশের মধ্যে গত ১৭ সালের লাস্ট দিন ৩১ ডিসেম্বর রাতের বেলা হাফেজ সাহেবের নাম আসিল ছোট বাচ্চা উবাইদুল্লাহ ঢাকা কাকরাইল এখন ইসলামিক সেন্ট্রাল হাসপাতালের মধ্যে ওকে ডাক্তার মাহফুজুর রহমান নামে ওকে ডাক্তারে ব্রেন টিউমার অপারেশন করেছে অপারেশন করানোর পরে এবার বিলেসে দে ৬০,০০০ টিয়া ফাইজুল উলুম নামে একখান হেফজখানার মধ্যে মাদ্রাসার মধ্যে কই ব্যবজ করে উজুর হইয়ে বাহু গই বাবর হইয়ে অনর ফুয়ার ব্রেন টিউমারর খরচের সেটা ৬০,০০০ টিয়া ও বাজরে ৬০,০০০ তো না ৬০,০০০ না আর ৬০,০০০ বাজে ৮ টিয়া নেই তুই কেন বুইয়া হ তোমার ফোয়া কি হাফেজ সাহেব খোদা হাফেজ চলো বেদগুল লয়ে না জেড়ে অপারেশন করকে এবারে রুমর রেখে ভালো গিয়ে এড়ে বুঝি জনের ঘরে ডাক্তার মাহবুবুর রহমান এবারে হ আওয়াজ তুই হাফেজ সাহেব না খোদা হাফেজ সাহেব কুরআন তেলাওয়াত করো সা কুরআন তেলাওয়াত করি গরনের পরে শেডারতর পায় কেন লিও আওয়াজি আর শুধু একটা করে ওয়াদা দাও ইয়ান কি কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে তুই যে আল্লাহ একটা সুপারিশ গলি মধ্যে কার হ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তিন প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আমল কিয়ামতের ময়দানে সুপারিশ করিব আলামিয়া নবী ও রাসূল অকল সুপারিশ করিব দুই নম্বরের মধ্যে সুম্মাল উলামা আলেম অকল সুপারিশ করিব তিন নম্বরের মধ্যে সুম্মা শুহাদা শহীদ অকল সুপারিশ করিব ও বাজি আরেকটা হসাই আরেকটা তোমার সুপারিশের মধ্যে রায় বানে আল্লাহু আকবার কিয়ের বদৌলত কুরআনের বদৌলত সম্মানিত হাজরিন এতলাই আল্লাহ রাসূল কি হর ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান আল্লাহ এই কোরআনের মাধ্যমে বহুজাতিরে বহুত ওরে নিয়ে ওয়াদাউ বিহি আখারিন আর এই কোরআনের মাধ্যমে বেয়াদবি করে না আরনে এই আস্থা করার ব্যক্তি ধ্বংস হয়ে ধ্বংস হয়ে। সম্মানিত হাজরিন, কিন্তু বর্তমান জামানার মধ্যে আর এমন অবস্থা হয়ে যায় কোরআন, যে কোরআন না আর সব সময় দরকার জীবন চলার পথেও ২৪টা ঘন্টা যে কোরআন নিয়ে আমল করার দরকার আছে। আর বর্তমানে এই কি অবস্থা হয়ে قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان একটা সময় আসবে, একটা সময় অবধি শীঘ্রই হবে খুব হাসাহাসি। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের কিছু বাকি না থাকবে একমাত্র শুধু নামমান বাকি থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআনের কিছু বাকি না থাকবে রসম বাকি দাইব, শুধু একখানা কোরআন তেলাওয়াত গরম শুধু ইয়ান বাকি দাইব, আর কিছু বাকি দেখতো না। বহুত ফ্যামিলি আছে তো কোরআনের তেলাওয়াতই না করে। সম্মানিত হাজরিন, এতলাই পাকিস্তানের উগ্র কবি ডক্টর মাহরুল কাদেরী নাম কবির নাম কোরআনের মৌখিক ভাষা দিয়ে নাম কবিতা লিখি। আফসোস করি কবিতার নাম লিখে কোরআন কি ফরিয়াদ। এবে কি হক তাপো মে সাজায়া যাতা হো, आंखों से लगाया जाता हो, तावीज बनाया जाता हो, दूधों के पिलाया जाता हो। कुरान अफसोस करी हो ओ मानुष आए शिरक के अल्लाह तुम्हारा की करो और यार लोगे ना ठाकुर मिथ्या दिए शासन क्यों सो एन माजो मध्य कल सुकोत लागो आए तो ये नल्ला मामा মাঝে মধ্যে প্রয়োজন হলে তাবিজ দো, তাবিজ দিদি না টিয়া হ, আর মাঝে মধ্যে একখানা দুধ দিয়া না পানি হ, আতিয়া না রুয়া জুজদান ও হারির ও রেশমে কে और पोल सितारे चांदी के फिर आतर की बारिश होती है खुशबू में बसाया जाता हो। रेशम জুজদান লেন আর বাদিয়া রাখিত ইয়ার ওদি ফুল তুল ছড়াই দো এবং আতর দিয়ে না আরো ফুরাই রাখো হয়তো শুধু আল্লাহ নাওয়া। আফসোস করে जिस तरह से तूते मैना को कुछ बोल कुछ बोल सितारे कुछ बोल सिखाया जाता है इस तरह पढ़ाया जाता हो इस तरह सिखाया जाता हो। मोनाफाकी मोनाफाकी रे तुतारा की जी सिखाई होइत रे अरे कुरान अफसोस कर दो हम मुसलमान भाई कल खेलला यार रे मैं तुता फाकीर मत किछु मुखस्त करला किछु तलावत करला या अल्लाह ताला हुआ जब कौल कसम के जब कौल कसम लेने के लिए तकरार नौबत आती है फिर मेरी जरूरत पड़ती है हाथों पे उठाया जाता हो। हाँ कसम करा बोली कसम शब्द आ रही है ना कसम करो তারপরে অনেক প্রয়োজন হলে জিয়ান্দি কোরআন প্রয়োজন বোধ করো কসম সমাজ অথবা অন্য সমাজ আত লয়ে না কোরআন লয় হয়ে দে কোরআন লয় শপথ করি দে কিন্তু কোরআনের আইনের বাস্তবায়ন ইয়া ব্যবহার করো। ये मुझसे अकीदत के दावा कानून पे राजी गैरों के यूं भी मुझे रुसवा करते हैं ऐसे भी सताया जाता हो। নিজেরা দাবি করো তাই আর প্রতি বিশ্বাস রাখো বলি কিন্তু বিশ্বাস অনুযায়ী আমল নেই। किस बज़्म में मुझको बारों ने की किस उर्स में मेरी दोमो नहीं फिर भी खिला रहता हो मुझे सा कोई मजलूम नहीं। हाय अफसोस আজিয়া আর তুম বড় মজলুম আর কে না। সম্মানিত হাজরিন, আর সময় মধ্যে তো কোরআনের এই অবস্থা আর আগেকার সময়ের মধ্যে কোরআনের কি অবস্থা আছে। শুধু পুরুষ না শুধু মহিলার একটা ঘটনা উল্লেখ করি। মহিলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় তাবেঈ আছেন, বড় মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। এবা একবার হজ করতে গই, হজ করতে যাইয়ে না এবার সব দেহাতে রাস্তার মধ্যে মেয়ে ফৌকা শুতে শুতে হারার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে মেয়ে ফৌয়া জবাব দে, সালামু কাওলাম মির রাব্বির রাহিম। সূরা ইয়াসিনের উপর কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়ে তারপরে হলো আর মা অনেকটা পরিতিক্য ইয়ার হওয়ার সাথে সাথে মহিলা কোরআন আয়োগ্য আরোগ্য আয়াত দিয়ে উত্তর দিয়ে মাইয়ুদিনিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে পথ ভ্রষ্ট করে দেই বাল্লা এই পথ দেখাই বাল্লা আর কে নাই। তার মানে বুঝে দিল দে ও মানুষ আয় পথ হারিয়ে ফেললি আর তো পথ জানা নাই। আচ্ছা হদিন হদিন পর্যন্ত এটা ফরি রইও মেয়ে বাবাই কোরআন আয়োগ্য আয়াত পাঠ করেন সালাসা লায়ালিন সামিয়া। কোরআন আয়োগ্য আয়াত পাঠ করে জানা দিয়ে সমান 3 দিন আয় ফরি দেখি রে ও আর মা জানে যে ফরি দেখি অনেক হরে যাইবান হতু এসন হন চাই ও মহিলা বা কোরআন আয়োগ্য আয়াত পাঠ করে জানা দিয়ে সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও মানুষ আই মসজিদ হারামের মধ্যে কাবা শরীফের মধ্যে হজ করতে ছিলাম আই এসে মসজিদ আকসা তুনিয়া বুঝা দিল ও আর মা জানে যে 3 দিন পর্যন্ত পড়ি দেখুন উযু কালাম হত্তু বানাইয়ন নামাজ দোয়া হত্তু করিয়ন। তখন মেয়ে বাবা আরোগ্য কোরআন আয়াত পাঠ করি শোনা দিয়ে فَإِن لَّمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا। আল্লাহ হদো মানু যদি পানি না পাও পানি যদি না পাও তায়াম্মুম করে কি করো উযু করো তায়াম্মুম করে নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো জিয়ান করা ফেলেন। আচ্ছা তো হানাবিনে হাইয়ন নেই 3 দিন পর্যন্ত পড়ি দেখতেন বলি হানাবিনে হাইয়ন হনা হাবাইল আল্লাহ রাব্বুল আলামিনে মানুষরা হাবাই। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলে জাতির হাসে হুয়ায়ুতাইমুনি রব ওয়ায়াসকিনি। এই মহিলাই ভাইও এই আয়াত পড়ে উত্তর দেন হুয়ায়ুতাইমুনি ওয়ায়াসকিন। যে আল্লাহ আরে সৃষ্টি করকে আল্লাহ বেহারা হাবাই আরে পান করায় ও আর মাজান গুজরাত অনেক কিছু নহন আর তো কিছু হানা আছে না কাহিবান নহন। তখন মহিলা ওই আর কোরআন আয়াত পাঠ করে জানাই দেন সুম্মা তিমুস সিয়ামা ইলাল লাইল। রোজা রাখিলে রোজা মাগরিব পর্যন্ত রাত্রি পর্যন্ত পুরা করিবেন না হয় আল্লাহ। তার মানে কি রোজাদার আব্দুল্লাহ নোয়ার রহমাতুল্লাহ আলাইহি হদ্দেগে ও আর মা জান এবার তো নফল রোজা ফরজ রোজা নয় তো রমজান মাস নয় নফল রোজার একজন দানা নফল রোজা তো কি করিত পারে বাঙ্গিত পারে। তখন মেয়ে বাবাই আরোগ্য কোরআন আয়াত পাঠ করল মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। বারা হাজ করলে নফল হলো ইয়ার প্রতিদান আল্লাহ দেয় অসুবিধা নাই বাঙ্গি বেলন সাই বাঙ্গি বেলে ইত্তারিমান সফরের মধ্যে রোজা ভাঙ্গন নান জায়েজ আছে। মেফা ওয়ায়ার গায়াত পাঠ করে জানাই দেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। সফরের মধ্যে যদি রোজা রাখিলে বালা বেশি উত্তম না রাহমত বালা উত্তম। সুতরাং আই রোজা ভাঙতে রাজি নয়। আব্দুল্লাহ নোবার রহমাতুল্লাহ আলাইহি অর্ধেকে আর মাজান একখানা আরা যে হতা হর আরবি দিয়ে না কোরআন দিয়ে হতা নহর অনেকখানা হতা হনসায় আরার মতো করে। তখন মেয়ে বাবা আরোগ্য কোরআন আয়াত পাঠ করল মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ দিয়ে না এমন শব্দ উচ্চারণ করে এই যে মোবাইলের মেমোরি কার্ড memory card মধ্যে জিয়ান ঢুকাই ইয়ান রেকর্ড হয়ে যাবে অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন বগর রেখে দেন এবং হনজ্ঞ মানুষ যদি হন জায়গার মধ্যে গুনাহ করে হন জায়গার মধ্যে সওয়াব করে এই জায়গায় ইয়ান এই সময় ইয়ান বেগিন আল্লাহর কাছে কি হবে সাক্ষী হবে ও আব্দুল্লাহ ইবনে মুবারক মানুষ তুই যে রিম্মা খোদা হো না কেন আর মুখত তো এনব্য শব্দ আর বাইক উত্তর চাই যে হারণ আল্লাহ আর ওপর সন্তুষ্ট হয় সুতরাং কোরআন দিয়ে হইলে তো কোনো অসুবিধা নাই কারণ কোরআন থেকে আল্লাহর কালাম এই কালাম দিয়ে হতা হলে আল্লাহ নবী বয়ান ফরমাতে মান ক্বালা বিহি সাদাকা এই কোরআন দিয়ে যে হতা হইব ইবে একমাত্র সত্য হতা হইব সুতরাং আই এন হতা হইতো না নাকি আচ্ছা ঠিক আছে অনেক হনগুত্রোদ্দেশ্য গুত্র সম্পর্কে জাত সম্পর্কে জানতে চাই ওই মহিলা এবার কোরআন আয়াত তেলাওয়াত করে নিয়ে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে ব্যাপারে ইলম নাই জ্ঞান নাই এ সম্পর্কে জানিবার না চাই বেশি জানতে চাইলে বিপদত পড়িবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হদা ইচ্ছা ঠিক আছে ন হইলাম এবার একখান হতাউন যাই অনর ফুয়াসও আসেনি স্বামী আসেনি না এই হদা আত্মুর উঠাছে উড়ন নেজি উড়ন আয় অনর কি করি দিছা এখানে অনর জায়গার মধ্যে ফসাই দিছা মহিলা আর গায়ে কোরআন আয়াত পাঠ করে জানাই দে ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ হনুমান যদি বালাহাম করে ইয়ান আল্লাহর দপ্তরের মধ্যে এটা লিপিবদ্ধ হয়ে যাগো তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে নাকি ঠিক আছে মহিলা এবার ক্ষেত্রে রাজি আছে উঠটা দিয়ে উড়ি বেল্লাই উড়ার যেতে উঠতো স্যার আব্দুল্লাহ ইবনে মুবারক এমনি সাইড দেখি এবার ইয়া ওই মহিলা বা উড়িতে কেনা হর উঠা নামা করার যেহেতু উসল তখন আব্দুল্লাহ ইবনে মুবারক করে কেনা সতর্ক করি বেল্লাই মহিলা এবার কোরআন আয়াত তেলাওয়াত করে নিয়ে قل للمؤمنين يغضوا من أبصارهم رسول أنا مؤمن قدر هوجان إترا ذاته إترا رسول ركنا فرفور بكنا ناري توك دور راه نيكسا كوري راه تهان أكنا أوديته حاصري كيو حاصري دتة كيو عبد الله إنه وارك هاد داين أتو كماسا يان أودي كيو أنا حاصري بلايم تهان مهيلا وارك بايا ده دانا دهرو মা আসাবা মিন মুসিবাতিন মিমা কাসাবাত আইদিন নাস যত প্রকারের বিপদ মুসিবত আছে এই ব্যক্তির হাতে মানুষের হাতের হামার খারাপ কাম করে দেয় আল্লাহ আমারে গজব দেয় বিপদ দেয় মুসিবত দেয় আচ্ছা ঠিক আছে উড়ত তুললে তুলনার পরে এবার ওই কাফেলা যাওয়ার দিকে এই মহিলা বের ফেলাইয়ে না তাড়াতাড়ি যে বললা বলে দূরে উঠলই না দৌড়ে তখন মহিলা আয়াত পাঠ করে নিয়ে সূরা বনী ইসরাঈলের আল্লাহ বয়ান ফরমার ও দুনিয়ার মানুষ চলাফেরা করতে বেশি নদুরিও আবার এবারে আস্তে আস্তে নয়টিও মধ্যম পন্থায় আড়ক মহিলা ভাই জানা দিলেও আব্দুল্লাহ মুবারক একখানা আস্তে আড়ন ধীরে গতিতে আড়ন মধ্যম পন্থায় আড়ন বেশি আস্তেও নয় বেশি জোরেও নয় আস্তা আবার মধ্যম পন্থায় আড়ের আড়ের দেনে কিনার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কবিতা পড়ের গুনগুন করে কবিতা পড়ের তখন মেয়ে ফওয়ায়ে কোরআন আয়াত পাঠ করে দিল ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ও মানুষ কবিতা কা পড়ো এই বলে তো আমার সওয়াব নেই কোরআন পড়ো না তুই সহজে দু তখন ফজলত দে কদ্দু জনের পরে ওনার স্বামী আছে না এই তো ব্যক্তিগত ব্যাপার স্বামীর ব্যাপার তখন মহিলা ওয়ারুকে কোরআন আয়াত পাঠ করে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসউকুম ও দুনিয়ার মানুষ মুমিন অকল এন জিনিস সম্পর্কে জানতো না সইও যে সম্পর্কে খবর দিলে তোমার তো লজ্জা লাগবে তোমার তো খারাপ লাগবে তার মানে আর স্বামী সম্পর্কে ব্যক্তিগত ব্যাপারে আমি প্রশ্ন করিও মহিলা কোরআন আরব আয়াত পাঠ করে দিল আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল ধন সম্পদ সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। তার মানে বুঝাই দিলেও মানুষ আত্মসন্তান সন্ততি আছে, হদায় সন্তান সন্ততি আছে, নাম কি হদায় হান্ত বাজার কেউ কারণ নাম তো কি নেই। আর দেশের মতো আকাশ বল্টু নট বল্টু নামই ধরো কোরআন নেই, ওই মহিলা আকাশের নট বল্টু মারা হয়। তিন না কোরআন আয়াত পাঠ করে নিয়ে খুদিল কিতাবা বিকুয়া ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ও মানুষ আত তিন ফুয়া আছে, ওগর নাম ইয়াহইয়া, ওগর নাম মূসা, ওগর নাম ইব্রাহিম। আল্লাহ আল্লাহ আল্লাহ। তারপর আদিন কি আল্লাহ শিল হন না চাই তারা কি হজ করতে শিল না আর কি আল্লাহ শিল তখন মেয়েবাবা আর কোরআন আয়াত পাঠ করল ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। আগেকার জমানার মধ্যে রাডা নোয়াছিল জাহাজ কেনে চলিব, তখন মরুভূমির মধ্যে মানুষ আজ যেতই, জাহাজ দিয়ে না সাগরের মধ্যে মানুষ আজ যেতই, এই তারা তারা পাশা এসে এনা চলিত। তার মানে ই হল কি নিদর্শক ইনসাইডে চলিত পথ নির্দেশক হদিও আর ফকল হজবতে শেদ না মেনশরে ফদাহাল লাইছে। তখন ফয়সই জায়গা ডাক দিয়া আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইয়া অমুক অমুক নামাজনে কাফেলাত বাইরে বাইরেনার পরে মাই কি হন সূরা কাহাবের মধ্যে আল্লাহ আসহাবে কাহাবের ঘটনা বর্ণনা করে কি দেড়ে এটার ৩০৯ বছর গুমজনের পরে চেতনই কিদা লাগি তখন ইতার সাথে জিন খয়ের আছে টিয়া পয়সা দেড়হাম দিনা জিন আছেন একজনের ইতারা বেগুন একজনের একজন হত দিয়া একজনের সহজ ফাটক ফাটাই জিন বালা জিনিস আছে এনেকে কিনি লইতে হ আয়াতি বা হয়ে না মহিলাই বাই ফোক কদর নির্দেশ দেয় فَبَعَثُوا أَحَدَكُمْ بِوَرَقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ ও তোমার তো যারা আসো ইতারা তো একজনের ঠিয়া পয়সা লই ফাটো জিন জিন বালা আছে এই ব্যাগ গিন লই আল্লাহ এমনি আনা পরে হানাফিনা বেগিনীবের সামনে দিয়ে হাত সামনে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ সামনে। তখন আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ কি হর এ সমস্ত জিনিস দহনের পরে কোরআন আরব্য আয়াত পাঠ করি আর তুনা হয়া ওয়াজিন বেগিন দিয়ে সাজারে খিয়া লুইত গরে হাতে ইয়াল নন ইয়াল নন ইয়াল হন না এঙ্গো লুইত গরে আল্লাহইও আল্লাহর বান্দক করে যারা জান্নাত যাইব ইতারা লুইত গরিব এডে হনে গরিব ফেরেশতা করে গরিব কেন করি কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও দুনিয়ার মানুষ জান্নাতি মানুষ সকল দুনিয়ার মধ্যে বহুত হস্ত করি এসছো তোমরা, এই হস্তর বিনিময়ে আজিয়া জ্যাম মনে হয় এক করে আজিয়া হসাই মহিলা এবে কি হর ও মানুষ এই যে বিগত সময়ের মধ্যে তুই আল্লাহ জিদ করিও ইয়ানার বদৌলতে তোর সামনে হানা দি খুলো ওয়াশরাবু হানিয়াম আজিয়া ফাদবরি হর শাশ্বত না হজিয়া। আব্দুল্লাহ নোবারক কি হর এই সমস্ত হানায় বেগিন আল্লাহ হারাম যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চকল তোমরা এই তোমার মা এরিম্মা কুরআন দি হতা হতে কতদিন আর ইয়ান পর্যন্ত ইয়ান যতদিন যতক্ষণ পর্যন্ত আর ন এতন পর্যন্ত আই সমস্ত বেগিন আল্লাহ হারাম। ফুক কলা হতে হুজুর আর মা ৪০ বছরের ভিতরে উগ্র শব্দ কোরআন সারা বাদ দি হন তান হয়। আল্লাহু আকবার। কিয়া কোরআন সারা যদি হতা হত হনক শব্দ আতিকে বেতাল্লা মুখত বাড়িলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইব এত লাইক কোরআন সারা হন হতা না হয়। আব্দুল্লাহ মুবারক হদ দিকে দালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ইয়ার আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। सम्मानित हाजरीन ইয়ান বুঝায় সাইদি এই কোরআন জীবন শয়নে স্বপনে সব সময় এই কোরআন নিয়ে কি করা করবে ছলা করবে তবে কষ্ট আছে একটা কোরআন দি হাদিস দি যদি জীবন গঠন করতে চাইলে কষ্ট মানুষ উপায় মাস্টার্স পাস করে কি ফাস গড়ার পরে হাম চাকরি না হয় বাংলাদেশের চাকরি বড় শর্ট 10 লাখ 20 লাখ 15 লাখ ন দিলে হাম চাকরি না এখন এটা তো 10 লাখ বাদে 10 টিয়া নাই ইতে চিন্তা করলো তো আর দুনিয়ার বাঁচিতে লাভ কি একটা হাঁস করে হালিয়া সকালবেলা 10টায় হয়তো এক বোতল 20 দুনিয়ার তো বেজে সকালবেলা বাইরে ওই বেচারা তো এক বোতল 20 কিনিবার টিয়া নাই এক ব্যাগ রক্ত পাচ্ছি বেশি না 20 বোতল কিনি রাস্তার বাইরে সাহায্য দে আতিক্য মিথ্যা কুটিপতি হ্যাঁ শিল্পপতি দাহাই ফুয়াও সুন্দর সান্দর ফুসাল লইয়ে ডাটা লইয়ে এটা মাস্টার সাজু কি হ্যাঁ রাজা আলোবালা শুধু গুসল্লা বলিস চাকরি নর ফুয়ারে ধরি বাড়ির লই যাই সুন্দর করে টেবিলের বই ফাঁসত দিবার মেয়ে ফুয়ারও বই সুন্দর মেয়ে ফুয়া আসিল দিবার বিয়ালিক দিবারও বই খানা পিনা খুব যথেষ্ট দিয়ে দহনের পরে হদে শুনো এবার অবস্থা তো কুটিপতি না জানে হদে তোমার হাত তো বেশি কম লাগবে এই যে বিশাল অট্টালিকা এই যে বিল্ডিং দেখতে লাগবে এই যে ফাঁসা আর মেয়ে ফুয়া বইটার আছে মেয়ে ফুয়া বলো তোমার বিয়া দিও বিশাল অট্টালিকা কলকারখানা বেশি তোমার দিলে তবে একটা শর্ত আছে ইয়ানকি মাত্র 24 ঘন্টা আই যেন হয় এন চলাবি 24 ঘন্টার পরে তোরাই বেকিং কথা দিও মা তোলে ক্যাঙ্গুরিবে ভাল্লা মানুষ যারা কিছু না পা 24 ঘন্টা কষ্ট হইলে চিন্তা করো তুই হাই রে 24 ঘন্টা কষ্ট হইলো অসুবিধা নাই জেল কষ্ট হলো ইয়া 24 ঘন্টা পর আল্লাহ কি আছে সুখ শান্তি অর্ডার আছে আসুন তোর বিয়ে করে তিরিয়ম কলকারখানার মালিক হইও ব্যক্তি না খাইও 24 ঘন্টা অসুবিধা কি আর যে বেকুব ইতে হয় না 24 ঘন্টা কষ্ট না করি কেউ পরবর্তী সুখ শান্তি আমি দরহানে নাউজুবিল্লাহ কি বুঝাই সালাম দে আখিরাতের জামানার সামনে এই দুনিয়ার জীবন নাম 24 ঘন্টার মতো কোরআন হাদিস চলতে গেলে বেশি কষ্ট আছে এমনকি এমন হস্ত দেয় এমন হস্ত এমনকি ফাঁসির রশিও গলা দায়িত করে এমনকি ফাঁসির জায়গা তো দাঁত করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর 2 বছর না 6 বছর পর্যন্ত জেলখানা ছাড়াই সর্বশেষ 20 মা কিয়ানা 20 সাবাদী শহীদ করে ফেলাই এবার আর অনুসারী হস্ত আছে ওই মানুষ ছলদি আকল মানুষ তো আকল আছে তো বিবেক আছে তো তোলে নিশ্চয়ই 24 ঘন্টার হস্তরে বুকল লই অসুবিধা নাই ইয়ার পর তো অনন্ত জীবন আছে কেন সব ইয়ার 24 ঘন্টা আরো বেশি হলে আরো কম সম্ভব আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আসবাহতা ফালা তানতাজুরিল মাসা আল্লাহ সুবহানাহু ফরমাতে যাতে সকালবেলা তুমি আর আল্লাহ ঘুমত না আল্লাহ রহমত করে তুললে বিকাল পর্যন্ত তুমি অপেক্ষা না করিও ওয়ালা ওয়াইদা আমসাইতা ফালা তানতাজুরিস সাবা আর যখন বিকাল পর্যন্ত তুমি উত্তরকে দয় আল্লাহ তোমার এনে দয় সকালবেলা আল্লাহ অপেক্ষা না করিও ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর নিজে একজন কবর অধিবাসী বলি মনে করো খুব কম সময় হায়াতের বাজেট কি হয় রে বরফ ফিরিসন নরাহিলে যতক্ষণ পর্যন্ত বাইরে আছে ইয়া যদি ব্যবহার করে তাও হয়ে যাবে আর যদি ব্যবহার না করে তাও শেষ হয়ে যাবে সম্মানিত হাজরিন এই কোরআনের আমল বেশি কষ্ট মনে হয় না তো সুত্তাই বেলা কোরআন হাত খবর দাও হাসানো যাই মনে হয় না তো একটা মেয়ে সাইবেল্লা কোরআন খবরদার কুল্লিল মুমিনাত ইয়াগদুদু মিন আবসারহিন্না কুল্লিল মুমিনিন ইয়াগদুদু মিন আবসারহিম খবরদার কেন চাই মনে হয় না সুদ থেবেল্লাই আল্লাহ হদ্দ খবরদার সুদর হাসনও যাইও সুথায়ে তোমাতে কেওয়া করিব আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করিয়ে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি সুদর ব্যাপার আল্লাহ যুদ্ধ ঘোষণা করিয়ে সুথানের আর হইতো কিছু আগত হইলাম দান্নটিয়া লাগাইলে সুথাই জমি বন্ধক দিয়ে টিয়ার গা টিয়া তাগি হই 5 বছর 10 বছর পর্যন্ত গিয়া তাগি হই তাহলে কি হইয়ে ও সুথা দেয়া কোরআন আর তো কিফার যদি সঠিক মতো কোরআন যদি আমল নগরিত হয় তাহলে কোরআনে আল্লাহর রাসূলে কিয়ামতের মাঠের মধ্যে যে আল্লাহর রাসূল সুপারিশ ছাড়া আর জান্নাতে যেতেন না এই আল্লাহর রাসূল আর বিরুদ্ধে কি দিব নালিশ পেশ করিব সেদিন ব্যারিস্টারের ভূমিকায় অবতীর্ণ হবে আল্লাহর রাসূল কি হইব আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানায় দেন ওয়া ক্বালা আর-রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহর রাসূল আল্লাহরে নালিশ পেশ করি ও আল্লাহ আর জাতি এত কষ্ট করে কোরআন দিয়ে শিলাম দেব কোরআন নরে যে মন হয় আঙ্গুর রাইক রাখি দিয়ে আমল না করে আজি আয় অনর দরবারের মধ্যে নালিশ পেশ করি বাস নেই সম্মানিত হাজরিন কোরআনের কিছু হক আলাদা আছে তার মধ্যে প্রথম হক দেখি বিশ্বাস হক فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير আল্লাহর প্রতি বিশ্বাস করো রাসূলের প্রতি বিশ্বাস করো এবং ওই নূরের প্রতি অর্থাৎ কোরআনের প্রতি বিশ্বাস করো তো বিশ্বাসের হদ্দুরে কি আদান নেই না ফুল ওয়া করি যদি আদান না হয় আল্লাহ রাব্বুল আলামিন বায়ান ফরমানা ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فمن يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون قرآن কিছু অংশ মানি লো কিছু অংশ বাদ দিল যেমন নিজের জীবনের মধ্যে নামাজ পড়ি কিন্তু আই বর্তমানে হায়নদনের পরে ৫০,০০০ বা ৬০,০০০ টাকা থাকিলে এক বছর ফুল হলে যাকাত দেয়া হবে অথচ বর্তমানে কোটি কোটি কোটিপতি অকল সবচাইতে বেশি যাকাত খায় গরিব উত্তমবারা যাকাত খরচ হয়ে দেয় হিসাব করি চাইলে ৫ লক্ষ টাকা যাকাত খরচ হইয়ে শাড়ি লঙ্গি দিয়ে না নিয়ে না ৫,০০০ টাকা দিয়ে ১ লক্ষ টাকা দিয়ে ১ লক্ষ টাকা হাইয়ে গরিবে ৪ লক্ষ টাকা হাইয়ে কোটিপতি কোরআন আয়াত না মানে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত নামাজ পড়িয়ে কে যাকাতের পরে এনে কি হইয়ে আফাতুমিনুনা বিবাদিল কিতাব কিছু মেনে আর কিছু না মানে ব্যবসা করে সাতকানিয়া লোয়াগড়া মানুষের ব্যবসা সম্পর্কে বেশি ওয়া করে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে হুজুর তাসাউফ সম্পর্কে অনেক কিতাব নলে হানকা সুফিবাদ হদা কেন নলেহি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যে সব কিতাব লিখে এবং হেদায়া নামক যে কিতাব আছে সারিকন্ডে 3 খণ্ড দেখি শুধু মুআমালাত সম্পর্কে ব্যবসা বাণিজ্য চলাচল আচার আচরণ কিভাবে শুরু ইবাদত সম্পর্কে আছে শুরু উপখণ্ড প্রথম খণ্ড হইবে ব্যবসা করতে গেলে এটা আর কোরআন না মানে বিশ্বাসের আর নেই এটা কি হল নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ অনরে বাদ গই দে অনর হতা মানি দে ব্যবসাত গেলে মাত্র আল্লাহর হতায় হড়ে গই ২ নম্বরে দিতে আদি ছটা কম দিতে আর কি নেই সুনতি আরা পরিবেশ সব উগ্র মানুষ আমিরাবাদ 1 কেজি গুস্ত লগি এরে মাগিসাব দা আধা কেজি ইবে গরম হই এরে শে আইনা পরে এটা তো প্রধান থাকে আর হদুন মাফিদা দাইরি মত আহে ওই পদানি ভাই তার লোক গরমে এই হবে ইবা নসিরাত প্রত্যেক গুস্তনে দেনে এন তেন করিয়া না এসে গরি দিয়ে এই আবার মাফির সাথে 3 খাবা বুঝছেন না আল্লাহু আকবার যে আল্লাহ নির্দেশ দিয়ে আকিমুস সালাহ এই আল্লাহ নির্দেশ লিখি ওয়া আকিমুল ওয়াসনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান মাগথম নিত্য বরাবর বরাবর আল্লাহর নির্দেশ যারা মাফ থম দে যারা মাফি লইবে সব বেশি লয় দিবা সব হামদে আল্লাহ হদিদা আল্লাহ দুজক নামাজি অনফর দুজক যাইবো দে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা তালু আলান নাস ইস্তাউফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন যারা মাহফত হামদে আল্লাহ রাব্বুল আলামিন বাফাইতা আল্লাহ ওয়াইল দুজক দুজক মাফি লেবা সব বেশি লয় আর জন দিবা সব ইখসিরুন হামদে যারা হরের ব্যবসায়ী যা বাজারে জুতার ব্যবসায়ী ইতারা হবে আরা তো মাহফত থম নদী আরা তো নামাজি ম্যাডে মাহফত থম দনি মানে মুফতি তাকি উসমানী মাদ্দাজিল্লুহুল আলী ইবার রাস্তায় ফুটপাতের মধ্যে বায়ান ফরমাতে মাহফত থম দনি মানে শুধু এনে কেজি কেজি মাফন মানে হমদ মানে হমন হদে দুই এক নম্বর হয় না দুই নম্বর হর ঢুকে দিয়ে ইয়ানোক মাহফত থম দিয়ে এক নম্বর হয় দুই নম্বর জুতা ঢুকে দিয়ে হদে এনে মাহফত থম দিয়ে গম হয় না সিরা জুতা কেন ঢুকে দিয়ে মাহফত থম দিয়ে গম হয় না বালা হর হয় না সিরা জুতা সিরা হর কেন ঢুকে দিয়ে মাহফত থম দিয়ে মাদ্রাসা চৌরি করে ঘন্টা দিয়ে ৫০০ গড়ে ৩ আট দোয়া নগরে হলে মাহফত থম দিয়ে ইন আন হয় মুফতি তকি উসমানী মাদ্দাজিল্লুহুল আলী ইস্তায় ফুলবাদনে বিস্তারিত লিখতে পারে সম্মানিত হাজরিন তাহলে কি হয়ে যাবে কোরআন মানন শুধু কিছু কিছু না সমস্ত ক্ষেত্রে মানা করতে এক নম্বর হক কোরআনের প্রতি বিশ্বাস দুই নম্বর হক হল কি কোরআন ওরে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করুন ওয়ারাতিলিল কোরআন তারতিলা আল্লাহ বায়াহমদ দেও আর আল্লাহর গোলাম আল্লাহর বান্দা কল কোরআন ওরে তারতিল সহকারে তাসবিহ সহকারে তেলাওয়াত করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানানোর পরে আল্লাহর কাছে যে দোয়া করেন কি আল্লাহ আর এই যে বানন নান আল্লাহ কবুল করুন এরপরে যে দোয়া করি কি রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ও আল্লাহ এই জাতির কাছে এরূপ রাসূল পাঠাও যে রাসূলের অনুরোধ আয়াতুন তেলাওয়াত করে শুনে দিন বিশুদ্ধ তেলাওয়াত ফরজ এখন যদি ফুসাল্লো হজনা আছে কোরআন শুদ্ধ আল্লাহু আকবার হয়তো মুসলিমের হয় একজন ছাড়া অনেকেই কোরআন শুদ্ধ নেই শিকা করিব ইমাম সাহেবর ধরন ওগো হাফেজ সাহেব ধরন আল্লাহ যদি ফুসাল্লাহ বান্দা 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিলাম শুধু অড়বা কৃষি কাজ কি হয় দেখ দাম করিব আল্লাহ কি হয় কৃষি কাজ করিব আল্লাহ সময় হারাইও ব্যবসা করে সময় হারাইও 90 ঘন্টা 90 বছর রতন 80 বছর রতন 80 ঘন্টা আর কোরআন তেলাওয়াত শুদ্ধ করিব আল্লাহ দিলা না হলো আল্লাহ ফুসাল্লাহ আর উত্তর দিতেন না জবাব দেয়া হলো আল্লাহর কাছে সেদিন কেউ জবাব ছাড়া দেওয়া ছাড়া বাঁচতে পারবে না সম্মানিত হাজরিন জেড়ে জেড়ে কোরআন শুদ্ধ হয় এর জেনে কোরআন শিখো তারপরে তিন নম্বর সকল দেখি এই কোরআন তেলাওয়াতের কারণে ফায়দা কি হয় আর শরীরের মধ্যে হদিন কুশ আছে কুশ সেল আর শরীরে সচল রাখে আল্লাহ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কুশ কোরআন তেলাওয়াতের কারণে মানুষ সকলের মরে গিয়ে ওই যে সেল কুশ একদিন জীবিত হয়ে ওঠে সুবহানাল্লাহ বিহামদিহি শো তাই নয় পাকিস্তানের উপর ডাক্তার ডাক্তার তারেক মাহমুদ বই লেখকে আধুনিক বিজ্ঞান ও সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটখণ্ড এই আটখণ্ড বইয়ের মধ্যে তাইলে হেতে কি মানুষ যাতে কোরআন তেলাওয়াত করে ইমাম সাহেব যাতে কোরআন তেলাওয়াত করে তখন কোরআন তেলাওয়াত তুন নাকি দুইয়ান জিনিস একখান জিনিস বাইরে প্রত্যেকটা মানুষ হাতা হাজার সব দুইয়ান জিনিস বাইরে একটা লিখে ইতিবাচক আর একটা নেতিবাচক হলে একমাত্র কোরআন তেলাওয়াত করলে একজন জিনিস বাইরে লিখে ইতিবাচক জিয়ার মানুষের কলমে জিয়াদা করে সুবহানাল্লাহ ইমামে বললে হলে মুক্তারিতুন আস্তে আস্তে কি ঢুকে ওই নূর ঢুকে যার কারণে প্রশান্তি লাভ করে নামাজের মধ্যে যারা খুশু এবং খুশুর সাথে নামাজ পড়িতে পারে ইতারা শান্তি পায় সম্মানিত হাজরিন এই কোরআন তেলাওয়াত মানুষের মধ্যে যে খুশা আছে একটা চেতনা সৃষ্টি করে দেয় একখান কথা আর স্মরণ করে দেয় ইয়ান কি আল্লাহ ফুসাল্লাহ আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা আল্লাহ ফুসাল্লাহ দে ও বান্দা আয় কি তোমার রব নয় না আর বেগুন হয়েছিলাম হ্যাঁ অবশ্যই অনারা লালন কর্তা অনারা বিধানদাতা অনারার হুকুমদাতা অনার ব্যক্তির আরাম নিয়ম হ্যাঁ হয়েছিলাম ইন আরা এরা এরা ফরা ফেলাই ফরা বেলাই দে আল্লাহ এনকে কিতাব দিয়ে দিবে স্মরণ করাই দে ইন্না নাহনু নাযালনা যিকরা আল্লাহ ওকে জিকির নাযিল করে মানে স্মরণ করাই দিবে এবং স্মরণ করাই দিবে আল্লাহ ওর রাসূল পাঠিয়ে ইন্নামা আনতা মুযাক্কির রাসূল অনেকরা স্মরণ করাই দিবেন দে অনেক পুলিশ নয় লাস্তা আলাইহিম বিমুসাইতির অনেক পুলিশ নয় লাড়ি দি বেরগে ইসলাম ঢুকেবেন এরিমান হও অনেক শুধু একটা স্মরণ করাই দিবেন দে এই কুরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের ওই যে অত্যন্ত ওয়াদা করে এসেছিল হদ ওয়াদায়ান কি হয় স্মরণ সম্মানিত হাজরিন 3 নম্বর হকল দেখি কুরআন তেলাওয়াত শুনুন কুরআন পাঠ হলে কুরআনের আলোচনা হলে এই শ্রবণ করণীয় হলে কুরআনের হক কুরআন আরব তো ফাইবে দেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান ফরমান ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ কোন মুশরিক যদি ওনার হাসা রাসূল আশ্রয় চায় তাহলে কা আশ্রয় দাও কি আল্লাহ হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ আল্লাহর কুরআন শুনিবেন আল্লাহর কুরআন শুনলে মুমিনের কলব জাগ্রত হয়ে ওঠে আর কলব জাগ্রত হওয়ার কা জাগ্রত হওয়ার কারণ আছে আল কলবু ফিল কুরআন ওই কিতাব আছে এড়ে লেখে দেখি বিভিন্ন রকমের কলব আছে বহুত দলে কলব আছে আল্লাহ রাসূল কলব দলে সাহাবায়ে کرام আর দলে মুমিনের কলব আর দলে আস্তে আস্তে একখান লেখখান যত মিলিবো হয় তখন ওই বালা লাগে কুরআন বালা লাগে হাদিস বালা লাগে আর যদি কাফেরের কলব বলে মিলিলে কাফেরের কি হইব খতাবাল্লাহু আলা কুলুবিহিম এড়ে কলবর মোহর মারি দি আল্লাহ আর ইতারা কলব বলে মিললে ইতারার হাসতত আযীব আর কলবত এখান জাগ্রত নয় কা 42টা সূরার মধ্যে আল্লাহ 126 আয়াতের মধ্যে আল্লাহ কলবর হতা হয়ে শুধু বিভিন্ন রকমের কলব আছে হতে যেতে অন বুঝিবেন অন কলবত যেতে কুরআনে ধাক্কা মারিব কুরআনের তেলাওয়াতগুলো এতে কুরআন অন্তরতে কাঁপি উঠিব ভালো লাগিব তখন বুঝিবে অন অন্তর কি আছে ঈমান আছে অন্তর চেতন আছে বালা আছে গম আছে এটা লাই কলব তাজা করি ভালো বলি আল্লাহ রাসূলের দিয়ান ওষুধ দিয়ে قال رسول الله صلى الله عليه وسلم ان القلوب تزدو মানুষের অন্তরের মধ্যে জামারায় যাবে কামায়ুজ দাউল হাদিদ মিন মা জান নাকি পানির হারণে লোহার মধ্যে জামারায় কিনা ইয়া রাসূলুল্লাহ মা জালাউহা এই অন্তর পরিষ্কার করার মাধ্যম কি আল্লাহ রাসূল রাসূলের বাস ইরশাদ ফরমায়ন তিলাওয়াতুল কুরআন ওয়া যিকরুল মাউত দিন হাস বললে অন্তর কি হইব জাগ্রত হয়ে উঠিব আর একখান কুরআন তেলাওয়াত দিন বললে মওতের কথা বেশি বেশি স্মরণ করো এই কুরআন তেলাওয়াত তৈব যাতে শুনিবেন আওয়াজ আলোচনাতে শুনিবেন যদি অন্তর কাঁপি উঠে তো অন্তর বালাকে দয় তুই বুঝিবেন দন ঈমান আছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ মুমিনের কলবের সামনে যখন কুরআন তেলাওয়াত করা যায় তখন ইতারার অন্তর ইতারার ঈমান নান আরো বাড়ি যাবে আর কাফেরের অবস্থা করিমবে ওয়াকিআত আজমাত কুরআন ওই কিতাব আছে আজমাত কুরআন উর্দু এর একটা ঘটনা লিখে আবু জাহাল উতবা সাহেবা আবু সুফিয়ান সাইজম মিলিয়ানা একদিন রাসূলের বাসমার কুরআন তেলাওয়াত শুনিব আল্লাহ রাতিয়া আল্লাহ রাসূলের ঘরের সাইডে হাত দিয়ে তিয়নার পরে কুরআন শুনে দুঃখ মজা লাগে দেন না শুনতে এখন হদা হাই দেখো যে ফজর গিয়ে টার না আল্লাহু আকবার কুরআন তেলাওয়াত দেখে বললো হাই কিরে কেক ফটে গেলে হদাই তো কুরআন তেলাওয়াত শুনে ইদ্দে না হদাই কে তওবা করো আবু জাহালে তওবা হরাই বেগুনরে খবরদার আগে মেহলা তুম একজন এটা নোয়াই মাগরিবের হরাই ইদ্দে আল্লাহ আল্লাহ কুরআনের টান মুজিজা মাগরিবের হরাই দা আবু জাহালে চিন্তা করে দে আর হাতে যাতে তওবা করে কি ইতার আর গোনোয়াই আবু সুফিয়ান উতবা সাহেবই তার হাত দেখি জিবাই তওবা ফরাইয়ে ইবা কি আইব না আর আজিয়া একলা একলা হতে মজা করে শুনলাম দে আল্লাহু আকবার সাইদজন আবাস এর কোন তে গই যাতে রাত গভীর হইয়ে ফজর গেলে দেখা যাবে আল্লাহর হুকুমে শরীরের একসাথে দুধ দি একজন লেজন ঠেকালে বাড়ি হে গই কি রে বলা আবু জাহাল তুমি কে বলা আমি আবু সুফিয়ান আসলি কেন বড় বেটা নেতাগিরি করিস না তুই আসলি কে সেটা কর তখন এই আবু জাহাল আইন করি খবরদার আইনিবে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহর বান্দক বলে জানিবে আল্লাহ বলে কোরআন রেকর্ড করে দিয়ে কিয়া আবু জাহাল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ান তো পরবর্তীতে ইসলাম গ্রহণ করকে উতবা সাহেবা ইতরার নতাইব ইতরার নাতিফিতি উকল তাইব ইসলামর হালত বালা দিব তাফসীরত বালা দিব কোরআনের বালা দিব কোরআনের শিক্ষারে খাটক করিব বেগিন করিব নাতিফিতি তাইব এটা আল্লাহ আল্লাহ দিয়ে দে লা তাসমাউ লিহাদাল কোরআন আবু জাহাল হদ খবরদার লা তাসমাউ লিহাদাল কোরআন বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে ওয়াল গাউফি এটা কি করো আস্তে আস্তে এড়ে তাফসীরের মধ্যে শেষ হাদার তালি দাও শীষ বাজো নাচ গান করো নাচ গান খারাপ আলামত নামাতনকা হনগত্য হইয়ে কাফের হইয়ে দে নাচ গান হারাম আলামত যারা নাচ গান করিব হারাল্লো মিলিব কাফের ন হই হারা কাফেরল্লো মিলিব দে ডাইরেক্ট কাফের ন হই খবরদার সম্মানিত হাজিরিন হুশিয়ার ওমান ইশতারিল আহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ এন কত মানুষ আছে দুষ্ট মানুষ নাচ গানের আসর বয়ে না কোরআনের তাফসীর কোরআনের মাহফিল কোরআন তো মানুষের দূরে সরাইতে চায় আল্লাহ হদম বেশি হারাম মানুষ ওয়া মিনান নাস মান ইশতারিল আহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া আনিস সালাত নামাজ তো বিরত রাখবে আল্লাহ মানুষরে ভালো আমল দূরে সরাইবে আল্লাহ বলি এইনের ব্যবস্থা করে আল্লাহ তাআলা আমারে বেগুনরে বুঝিবে আল্লাহ তৌফিক দান করুক ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজরিন দোয়া করিবেন আল্লাহ তাআলা যাতে কিছু হক কথা মানুষের সামনে তুলিবে আল্লাহ তৌফিক দে আমিন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু